আমি রিমন খান, আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে টয়োটা অ্যাকুয়া। টয়োটা অ্যাকুয়া অনেকদিন পর একটা গাড়ি রিভিউ করতেছি। টয়োটা অ্যাকুয়া এটা হচ্ছে গিয়ে এস প্যাকেজের 25টার গাড়ি। চলেন তাহলে গাড়িটার রিভিউ দেখা যাক। যেমনটা বলতেছিলাম যে আজকে অ্যাকুয়া অনেকদিন পর, আমি কিন্তু অ্যাকুয়ার রিভিউ একদম ফার্স্টের দিকে একটা আমার ভিডিও ছিল একটা না দুইটা, তারপরে কিন্তু আর কোনো অ্যাকুয়ার ভিডিও করি নাই আমি। আজকে অনেকদিন পর হচ্ছে গিয়ে অ্যাকুয়া অনেক পপুলার একটা গাড়ি কিন্তু এখন, মানে অ্যাকুয়া ছোটোর মধ্যে পার্সোনাল ইউজের জন্য বেস্ট একটা গাড়ি। পার্সোনালি অফিস অ্যান্ড স্কুল ডিউটির জন্য পারফেক্ট একটা গাড়ি। আপনি অফিসে ধরেন টুকটাক কাজের জন্য আপনি যদি পার্সোনাল ইউজ করেন, ফুল ইকোনমি, তারপর ইউজার ফ্রেন্ডলি, জোস একটা গাড়ি। চলেন তাহলে অ্যাকুয়াটা দেখা যাক। সো ভিউয়ার্স, আজকে অ্যাকুয়ার যে লাইট, লাইটে কিন্তু নিউ শেপে কিন্তু একটু চেঞ্জ আসছে। আপনার আগে যে শেপটা ছিল সেই শেপে এটা পুরোটা একদম ফ্ল্যাট ছিল, এখানে একটু চেঞ্জ আসছে। অ্যান্ড প্রজেকশন ল্যাম্প তো আছেই। এটা 2017, আগে বলে দিই এটা 2017। অ্যান্ড এখানে ফগ ল্যাম্প আপনার হচ্ছে ইনস্টল করা যায়, বাট এখানে ইনস্টল করার নাই, আপনার চাইলে করে নিতে পারেন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে কি আপনার ইন্ডিকেটার। অ্যান্ড রিম এটা জাপান থেকে আসে নাই, এটা আফটার মার্কেট ইনস্টল করা রিম। কিন্তু অ্যাকুয়াতে আপনার আসে কি যেন বলেন, আপনার নর্মালটা আসে, মানে লোহারটা আসে। এটা ওয়াইন কালার গাড়িটা, একবার বাইরের দিক দিয়ে একবার দেখা দিই গাড়িটা। ওইভাবে দেখার কিছু নাই, অ্যাকুয়া আপনারা দেখেন, অনেক দেখেন। পিছনের ব্যাক ল্যাম্প তো এটা অ্যাকুয়া। আপনার সাইডের মিরর আছে, মিররের এখানে হচ্ছে গিয়ে আপনার উইঙ্কের মিরর যেটা আছে ওইটা আছে, আপনার হচ্ছে গিয়ে আপনার রেইন শেডটা আছে, রেইন শেড অ্যান্ড টিন্টেড গ্লাস। পিছনে একটা আপনার শার্ক টেল আছে, অ্যান্ড এখানে স্পয়লার, স্পয়লারের সাথে আপনার ব্রেক লাইটও আছে অ্যান্ড উইপারও আছে। এই তো বাইরের এই টুকটাক, এখন ভিতরটা দেখায়, ভিতরটা যদি দেখাই চলেন ভিতরটা দেখা যাক। ব্যাক স্পেস নিয়ে অ্যাকুয়ার অনেক কমপ্লেন, বাট ব্যাক স্পেস এনাফ গুড। ছোট পরিবারের জন্য বাচ্চা কাচ্চা থাকলে এনাফ গুড, মানে আমার কাছে খারাপ লাগে না। অ্যান্ড সিটগুলো পার্শিয়ালি আপনি ফোল্ড করে রাখতে পারেন, ওইটাও আপনি ফোল্ড করে রাখতে পারেন, এটাও ফোল্ড করে রাখতে পারেন, অথবা একটা উঠে একটা নামায় আপনি স্পেস আপনি বাড়াতে পারেন। সো এটার আমি আগেও করছি, বাট জাস্ট ছোটো করে দেখানো আর কি। অ্যান্ড বুট স্পেসটা যদি দেখাই, বুট স্পেসটা এনাফ, যথেষ্ট, খারাপ না। অ্যান্ড যেটা বললাম যে আপনারা সিটটা পার্শিয়ালি কিন্তু ফোল্ড করে রাখতে পারেন। এই দেখেন এই সিটটা আমি অ্যান্ড ফোল্ড করে রাখলাম, এটাও আপনার ফোল্ড করা যায়, ডিফারেন্ট ডিফারেন্ট নিতে আপনি এটা ফোল্ড করে রাখতে পারেন। অ্যান্ড পিছনে অনেক আপনার লার্জ একটা আপনার হচ্ছে স্পেস পেয়ে যাচ্ছেন তখন। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনারা জানেন যে আগের মতো এখন আর টায়ার আসে না, স্পেয়ার টায়ার আসে না, এখন মেশিন আসে অ্যান্ড একটা লিকুইড আসে। তো এই তো এই হচ্ছে ব্যাক স্পেসটা, এখন এখন ককপিটে চলে যাই, চলে দো। সো এখন ভিতরে ককপিট, ককপিটের এখানে আপনার অ্যাকুয়াতে কোনো কোনো অ্যাকুয়াতে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল আসে, কোনো কোনোটা আসে নাই, আমার এটাতে আসে নাই। আমার আরেকটা আছে জি প্যাকেজের, জি প্যাকেজের ওয়াইন কালার, ওইটাতে আবার আপনার আপনার কন্ট্রোলার আছে। ওইটা আপনার জি প্যাকেজের যেটা ওইটা হুবহু একই রকম, জাস্ট হচ্ছে গিয়ে আপনার সিটটা হচ্ছে গিয়ে আপনার ব্রাউন অ্যান্ড আরও কিছু নিকেলের কাজ আছে। জি প্যাকেজের নিকেলের একটু কাজ থাকে, এটা আপনারা জানেন। আমার আরেকটা আছে, ওইটাও আপনারা চাইলে আপনারা নক করতে পারেন ওইটা নিয়েও। আর হচ্ছে গিয়ে আরও কিছু বলি ককপিট সম্পর্কে, ককপিটে এখানে তো আপনার মাল্টিমিডিয়াটা নাই এটার, বাট আমার ওই জি প্যাকেজেরটা আছে অ্যান্ড এটা হচ্ছে পুশ স্টার্ট। আমি পুশ স্টার্টটা একটু দেখা দিই, এটা হচ্ছে গিয়ে পুশ স্টার্ট আছে। আর আমার ওইটাও ওইটাও পুশ স্টার্ট, ওইটা যেহেতু জি প্যাকেজ পুশ স্টার্ট তো আপনার ডেফিনেটলি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার ব্লু, এটা ড্যাশবোর্ডটা ব্লু কালার, এই যে এখানে এটা ব্লু না ঠিক, এটা হচ্ছে পার্পেল, পার্পেল কালার আর কি, খুব সুন্দর লাগে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানে তো আপনার পেপার একটা হোল্ডের জন্য বক্স তো আছে। অ্যান্ড তার সাথে আপনার এখানে, সরি এটা দেখাতে ভুলে গেছিলাম, আপনার মাল্টিমিডিয়াটার রিমোটও আসছে। এই মাল্টিমিডিয়াটা কিন্তু জাপান থেকে আসা, এটা কিন্তু আমাদের দেশের না বা চাইনিজ না, জাপানিজ এটা। দেন আপনার ককপিটে এটা অ্যাজ ইউজুয়াল ছোটো একটা গাড়ি,
ফ্যামিলি ইউজের জন্য, ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি, অ্যান্ড পার্সোনাল ইউজের জন্য বেস্ট। এটা ওইভাবে তেমন কোনো কিছু বলার নাই। আমার যেটা জি প্যাকেজে যেটা আছে সেম ওয়াইন কালার, ওইটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার 17-20, আর হচ্ছে গিয়ে এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 16-70। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কারো যদি অ্যাকুয়া প্রয়োজন হয় বা অন্য কোনো জাপানিজ রিকন্ডিশন গাড়ির প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন। আমার আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার, আমার আমার লোকেশন অ্যান্ড আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাকে নক করতে পারেন। আর যে কোনো গাড়ির সম্পর্কে যদি কোনো প্রকার ইনফরমেশন দরকার পড়ে আপনারা নক দিবেন, আমি খুশি হই আপনারা নক করলে। অ্যান্ড আর কোনো কিছু মিস গেলে এটা কমেন্টে জানায় দেবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।